রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, তাই দেশবাসী স্বস্তিতে উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা বছরই নিত্যপণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করা হবে। তিনি জানান, রমজানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়, পাশাপাশি তেল চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও নিম্নমুখী ছিল। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এসব নিত্যপণ্যের আমদানি পর্যায়ে নজরদারি থাকবে, এছাড়া কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিত্যপণ্যের বাজার নিয়ে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি জানান, এলডিসি উত্তরণকালীন আগামী কয়েক বছর দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এ সময় রপ্তানি বাণিজ্যকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করতে চায় সরকার। আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের অ্যাসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব।